এই যে বন্ধুরা দেখো, অল্প কটা বড়ি নিয়ে নিয়েছি, বড়িগুলো ভেঙে নিয়েছি, আর পটল, সজনে ডাঁটা আর উচ্ছে আর বেগুন কেটে নিয়েছি। শুক্তো যেরকম সবজি কাটে সেইভাবে লম্বা লম্বা করে, আর কিছু দুটো কাঁচকলা নিয়েছি, আর ছোট বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি প্রথমটায়। তো এটা সাদা তেলেই রান্না করে দেখাবো, কারণ আমাদের ঘরে সাদা তেলেই রান্নাটা বেশি হয়। তো অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে বড়িগুলো ভালো করে ভাজা হয়ে যায় আর কি। এ দেখো, বড়িগুলোকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এ দেখো, বড়িটা ভাজা হয়ে গেছে আমার। এবার আর একটুখানি তেল দিতে লাগবে, তো এই তেলটাতে আগে করে নিই, তারপর দেখাচ্ছি। এবার উচ্ছেগুলোকে ভেজে নেব আগে। উচ্ছেগুলোকে একটু লালচে লালচে করে ভালো করে ভাজতে হবে কিন্তু, ঠিক আছে? তো আগে শুধু উচ্ছেটা দিয়ে আর অল্প করে লবণ দিয়ে, এই যে উচ্ছেটাও দেখো ভাজা হয়ে গেল, উচ্ছেটাও ঠিক ওইভাবে ভেজে নিয়েছি একই রকম করে। এইবার বাদ বাকি সবজিগুলোকে একসঙ্গে দেব। বেগুন দিয়ে দিয়েছি। এইবার দেখো, এরপরে পটল আছে, তারপরে ডাঁটাটা সবার শেষে দেবো, কারণ ডাঁটাটা দিলে কি হয়, ডাঁটা গলে যায়, যার জন্য ডাঁটাটা এখন দেব না, এখন শুধু সবজিগুলোকে ভেজে নেব। আলু, বেগুন, পটল, আর কাঁচকলাটাও দিয়ে দেবো একটু পরে। দেখো, এগুলো একটু ভাজা হতে হতে একটু লবণ দিয়ে দিলাম, কারণ দিলে কী হবে, সবজিটা ভাজাটা, প্রত্যেকটা সবজির সঙ্গে লবণ দেবে একটু। লবণ দিলে কী হয়, সবজিটা ভাজাটা খুব ভালো হয়, আর অল্প তেলে করতে পারলে তো খুবই ভালো হয়। এই দেখো, কাঁচকলাগুলো লাস্টে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু অল্প করে হলুদ দিয়েছি। এই দেখো, প্রত্যেকটা জিনিস দেখো অল্প অল্প ভাজা হয়ে গেছে। এবার একটু রাঁধুনি আর অল্প একটুখানি আদা গ্রেট করে নিচ্ছি কুড়ে, কারণ থেতো করে দিলে কী হয়, ডালা ডালা হয়ে থাকে, তো গ্রেট করে নিয়ে যে বেটে নিলাম। রাঁধুনি আর আদা বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু পোস্ত আর একটুখানি সাদা সর্ষে, আমার ঘরে কালো সর্ষে নেই, সেই জন্য সাদা সর্ষেটা দিয়ে একটু বেটে নেব। অল্প করে জল দিচ্ছি, দিয়ে এই দেখো বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াই আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর তার সঙ্গে অল্প একটুখানি মাছ ফোড়ন দেব, সামান্য অল্প একটুখানি। ওই দেখো, পাঁচ ফোড়নটা দিয়ে মশলাটা একটু ভাজা হয়ে যাবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার ওই আদা রাঁধুনি বাটাটা ওইটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে এবার সবজিগুলো দিয়ে দিলাম। এই দেখ, সবজিটা এখান ঠান ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। এবার ওই আদা রাঁধুনি বাটা যেটা দিয়েছিলাম কড়াইয়ে, সেটা দিয়েছিলাম আগে, তো ওটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো, ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো, কারণ এখন দিলে কী হবে, ডাঁটাগুলো বেশ গোটা গোটা থাকবে, গলবে না, কারণ সবজিগুলো তো সব ভাজা হয়ে আছে আমার আগের থেকে। এবার দেখো, সব একসঙ্গে দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে নেড়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি আস্তে আস্তে একটা একটা করে এ দিয়ে দেবো। দেখো, এ দেখো জলটা আগে দিয়ে দিলাম, তলায় একটু লেগে যাচ্ছিলো, তো সেই জন্য একটু অল্প করে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে আবার এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি সবজিগুলোকে। নেড়ে নেওয়ার পরে এরপরে দেবো ভাজা বড়িগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একসঙ্গে সব মিশিয়ে নেড়ে নিচ্ছি। এরপরে সেই যে বাঁটাটা রেখেছিলাম, যেটা সর্ষে আর পোস্ত, সেটাও দিয়ে দিলাম, দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটুখানি ফুটে যাবে দেখো, দিয়ে অল্প করে জল দিলাম। জল দিয়ে এবার এর সঙ্গে একটুখানি, আমার ঘরে এমনি লিকুইড দুধ নেই, গুঁড়ো দুধ, তো সেইটা আমি এমনি ঠান্ডা জলে গুলে নিলাম ভালো করে। একটু দেখো, একটু ডেলা ডেলা ছিল, তো ভালো করে গুলে নিলাম। গুলে নিয়ে সেই দুধটাও সবজির মধ্যে দিয়ে দিলাম, মানে এমনি জলটা খুব কমই পড়বে আর কি, ঠিক আছে? দিয়ে ভালো করে একদম নিচ থেকে দেখো সুন্দর করে নেড়ে, দেখো আমার রেডি একবারে। এই দেখো, এবার একটু আমার ঘরে ওটা আলাদা একটা রেসিপি আছে, মানে শুক্তোর ভাজা মশলা আমি ঘরে করে রাখি, তো সেইটা লাস্টে দিয়ে নামাবো। এবার ওর সঙ্গে অল্প একটুখানি ঘি দিই, মানে এই মশলাটা আমার ঘরে কড়াই থাকে আর কি। আর এই দেখো, অল্প করে একটু জাস্ট ঘি দিয়ে ব্যাস, ভাজা মশলাটা তো আগের থেকেই দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়ে এই যে নামিয়ে নিলাম। একদম দেখো আমার শুক্তো পুরো রেডি। কীরকম রেসিপিটা খেতে লাগে বলো।